ঈদ কেনাকাটায় ক্রেতারা ছুটছেন শপিং মল ও মার্কেটের দিকে। দোকানগুলো সেজেছে নানা রং ও ডিজাইনার পোশাকে। এবারের ঈদে মন করা ডিজাইন নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। এবারের ঈদে কুর্তি, টপস, ওয়ান পিস, টু পিস, শাড়ি, পাঞ্জাবি বা ছোটদের পোশাকে উপমহাদেশীয় নকশার পাশাপাশি ভিন্ন মাত্রা জুড়ে দিয়েছে কাজের ধরন। ক্রেতারা বলছেন, ডিজাইন ভালো থাকলেও দাম অনেক বেশি। ঈদের কালেকশন মোটামুটি সুন্দর, আগের থেকে একটু স্পেসিফিক অনেক জিনিস দেখলাম, কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি। আগের কালেকশন থেকে কিছুটা মোটামুটি ইমপ্রুভ দেখতেছি, আগের চেয়ে কিছু ভালো কালেকশন আছে এখন। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন তারা, তবে সব খাতে খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দাম নিতে বাধ্য হচ্ছেন তারা। নাদিয়া ফার্নিচারে ফার্নিচার কিনে ঘুরে আসুন বিদেশ, সাথে থাকছে 10% পর্যন্ত ছাড়। ক্রেতাদের বেশিরভাগ চাহিদা হলো আপনার ন্যারো, এবার আসছে আপনার ইন্ডিয়ান নাইরা প্লাস ঘাড়ারা প্লাস আপনার গাউন, এগুলোর ভিতরে আপনার একটু ক্রেতাদের বেশি চাহিদা। ইন্টারন্যাশনাল মার্কেটে সব কিছু দাম বেশি, সব কাপড়ের দাম, এই জন্য অটোমেটিক বাড়ছে, যার জন্যই এখন ক্রেতারা আমাদেরকে জিনিসটা বলতেছে প্রবলেমটা, কিন্তু তারা পরে আবার বুঝতে পারতেছে না আসলেই বেশি, কারণ সব নিত্যপণ্য জামের সাথে আমাদেরটাও বাড়ছে। সময়ের সাথে সাথে ক্রেতার উপস্থিতি বাড়বে বলে আশা বিক্রেতাদের। সময় সংবাদ, ঢাকা।